গ্লাস পা নাকি ফেসিয়াল কোনটা করবেন? মানে দুটোই হয়তো ইম্পর্টেন্ট, আবার হতে পারে কোনোটাই ইম্পর্টেন্ট না, বাট চয়েস ইজ ইয়ার্স। আমি একটা সাদা খাতায় একটা জাস্ট ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সারা বছরের হিসাবটা, ঠিক আছে? দেখতে থাকুন, এই যে খাতাটা নিয়েছি এটার মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, এদিকে লিখলাম স্পা, এদিকে লিখলাম ফেসিয়াল। স্পা ফেসিয়াল কেন লিখলাম? এখানে স্পাটা হবে মান্থলি, হ্যাঁ স্পাটা হবে মান্থলি, মানে 12 মাসে একটা করে, আর ফেসিয়ালটা হবে এখানে মান্থলি, 12 মাসে একটা করে। তো সাপোজ স্পা করলেন মাসে একটা করে, আর যিনি স্পা মাসে একটা করে করছেন তিনি ফেসিয়ালটা করলেন কোয়ার্টারলি, কোয়ার্টারলি একটা করে, মানে চারটে কোয়ার্টার আছে, তাহলে তিন মাস করে এক একটা কোয়ার্টার, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিয়ে একটা কোয়ার্টার, এরকম করে কোয়ার্টারলি একটা করে করলে তাহলে সারা বছরে চারটে ফেসিয়াল হবে, তাই তো? তাহলে চারটে ফেসিয়াল মিনিমাম রেঞ্জটাই হচ্ছে 500 করে, 500 × 4 সারা বছরে তাহলে হচ্ছে 2000, আর স্পাটা 12 মাসে একটা করে, মানে 12টা স্পা, মানে হচ্ছে 12 × 800 মিনিমাম 800ই ধরলাম, তাহলে 12×8 = 9600। আর মান্থলি একটা মেনটেন্স যেটা সবাই ম্যাক্সিমাম করে থাকেন সেটা হচ্ছে আইব্রো পার্লে বেশ কিছুই থাকে, ওটা মিনিমাম আমি 80 টাকা করে ধরলাম, তাহলে 80টা 12 মাস মানে 960, তাহলে এইগুলোকে টোটাল করি 2000+9600+960, টোটাল করি 06 6915, এটা হচ্ছে টোটাল। আচ্ছা তাহলে 12560 হচ্ছে স্পায়ের, কী হলো? মাসে একটা করে স্পা করবেন যিনি, আর বছরে চারটে ফেসিয়াল করবেন, আর সারা বছরের যা মেনটেন্স থাকবে সব মিলে হচ্ছে 12560। আর ফেসিয়ালটা এবার ফেসিয়ালের হচ্ছে মান্থলি, মানে 12 মাসে 12টা ফেসিয়াল, এটাও আমি বললাম 500 করে মিনিমাম, 500 × 12 মানে হচ্ছে 6000। চারটে স্পা ধরলাম যেহেতু কোয়ার্টারলি, চারটে স্পা, তাহলে চারটে স্পা হচ্ছে 800 করেই ধরলাম, তাহলে 3200, আর মান্থলিটা হয়ে গেল অ্যাজ ইট ইজ 960। কেন 960 না, যে এখানে যেমন দেখালাম 12 মাসে 80 টাকা করে, তাহলে 960, তাহলে টোটাল করি 6000 3200 আর 960, কত না 0 6 11 9 4 9 10 10160, এটা হচ্ছে টোটাল। দেখুন তাহলে আপনি যদি এটা যেটা হিসাব দাঁড়ালো, মাসে যদি একটা করে স্পা করেন আর চারটে করে যদি ফেসিয়াল বছরে করেন, মানে তিন মাস অন্তর অন্তর, আর মাসের যে মেনটেন্স আছে সব মিলে হচ্ছে আপনার খরচা দাঁড়াচ্ছে 12560, তাই তো? আর ফেসিয়ালের ক্ষেত্রে কি, 12 মাসে একটা করে ফেসিয়াল যদি করেন তাহলে 6000, আর কোয়ার্টারলি চারটে স্পা 3500, আর মান্থলি মেনটেন্স 960, তো তিনটে মিলে টোটাল হচ্ছে 10160। বলে দিচ্ছি তাহলে এটা হচ্ছে মান্থলি স্পা, 12000 মান্থলি স্পা আর চারটে ফেসিয়াল করলে টোটাল হচ্ছে 12560। আর এখানে হচ্ছে মান্থলি ফেসিয়াল আর
চারটে স্পা মিলে হচ্ছে 10,160, এটা হচ্ছে টোটাল। তাহলে ভাবুন কোনটা করবেন। এই একটা জাস্ট ইজি ক্যালকুলেশন করেছি, তাহলে যেটা দেখলেন যে মাসে যদি স্পা প্রত্যেক মাসে করেন আর চারটে ফেসিয়াল করেন তাহলে লাগছে 12,560 আর মান্থলি মেনটেন্স নিয়ে। আর যদি প্রত্যেক মাসে ফেসিয়াল করেন আর চারটে স্পা করেন বছরে আর মান্থলি মেনটেন্স নিয়ে 10,160। যদি এগুলো কোনোটাই হয়তো ইম্পর্টেন্ট না, আমি বছরে আমার কথা বললে বছরে হয়তো একটাও করি না, ফেসিয়ালটা করি বছরে দুর্গা পুজোর সময় একবার করি, বাট অনেকে তো করে থাকেন। জাস্ট একটা মন থেকে ভাবনা চিন্তা আসলো যে একটা ক্যালকুলেশন করে তো দেখি করা হয় যখন কত কী খরচা হয়, তাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।